মানিকচকের ডোমহাট ঘাট সংলগ্ন এলাকা থেকে শিবরাত্রিতে নিখোঁজ হওয়া ব্যক্তির দেহ। মৃত ব্যক্তির নাম সুবল ঘোষ, তার বাড়ি ইংলিশবাজার থানার মহিতপুর এলাকায়। জানা যায় যে শিবরাত্রির দিন মানিকচক ঘাটে এসেছিলেন সুবলবাবু, তারপর থেকে সে নিখোঁজ ছিলেন। এমনকি এই ব্যাপারে মানিকচক থানায়ও অভিযোগ দায়ের করা হয়েছিল। আজ সকালে মানিকচক ডোমহাট সংলগ্ন এলাকায় প্রাতঃভ্রমণে যাওয়া এক ব্যক্তি দেখতে পান মৃতদেহটিকে, তার উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে চলছে তদন্ত। অনুরোধ করব, যখন এইরকম কোন একটা ধর্মীয় অনুষ্ঠান থাকবে, আজকে আমার ভাই হয়তো চলে গেছে, ফিরে পাবো না, কিন্তু আগামী দিনে যেন প্রশাসন এই গঙ্গার উপরে যেন একটু সজাগ থাকে, কেউ যেন কারো সন্তান কারো ভাই যেন এবার ডুবে না পড়ে। আমি প্রশাসনের কাছে হাত জোর করে বিনতি করব, আমার ভাইয়ের পরে যেন এরকম আর মৃত্যু না হয়। এটা একটা মানিকচক, একটা পুণ্যস্থান জায়গা, কেউ যদি পুণ্যস্থানের জায়গায় এসে মারা যায় তাহলে কোথায় আর জামের লোক? এটা তো একটা পুণ্যস্থানে সে গঙ্গাতে জল দিতে, আমরা গঙ্গাকে দেবতা মনে করি, কোথায় গিয়ে ঠেকলাম আমরা? আজকে দেবতার কাছে এসে যদি মরে যায়, এটা আপনাদের মাধ্যমে আমি সংবাদ মাধ্যমের কাছে আমার অনুরোধ জানাই, আগামী দিনে যেন এরকম না হয়, আমার ভাই চলে গেছে চলে যান, আগামী দিনে কোনো সন্তান কারো বাবা মার সন্তান যেন কোল খালি না হয় গঙ্গাতে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। আমি সোমনাথকেই চাই।